जय हिंद दोस्तों, जय शिव काली। अभी अभी मैंने बारा लाचूला पास पार करके नीचे की तरफ जा रहा था, सरचू की तरफ, और मुझे ये सर जी मिल गए। और मैं भी बंगाली हूँ और ये भी बंगाली है, हमने थोड़ी देर बात कर ली है। और इनका लगभग अभी पूरा लेह लद्दाख कारगिल कंप्लीट करके आ चुके हैं। 80% 85% हो गया हाँ, पूरा इंडिया इंडिया, का। पूरा इंडिया का 85% हो चुका है। हमसे भी इनसे कुछ बात करेंगे, हौसला मिलता है ना बात करने में। নমস্কার দাদা, কোথা থেকে দাদা আপনার শুরু হয়েছিল? আমি ওয়েস্ট বেঙ্গল কলকাতা স্টার্ট করেছি। আমার নাম পরিমল কাঞ্জি, পরিমল কাঞ্জি। 1 জানুয়ারি দিয়ে, আচ্ছা, তো উড়িষ্যা, আন্ধ্র, তামিলনাড়ু, কেরল, কর্ণাটক, গোয়া, মহারাষ্ট্র, গুজরাট, রাজস্থান, পাঞ্জাব, জম্মু, শ্রীনগর, কার্গিল, লে, হিমাচল, উত্তরাখণ্ড, উত্তরাখণ্ডের পরে নেপাল, তারপরে সিকিম, তারপরে নর্থ ইস্ট কমপ্লিট করে কলকাতা। মানে আমার টার্গেট হচ্ছে ইন্ডিয়ার বাউন্ডারি হাইওয়ে যে আছে সাইডে, ওটাকে পুরো ফিল আপ করা। আচ্ছা, তো ওটা হয়ে গেলেই বাস। তার সঙ্গে দুটো মেসেজ আছে, প্ল্যান্ট ট্রিট, সেভ নেচার, সেভ ওয়াটার, পেড় বাঁচাও, পানি বাঁচাও। আর এমনিতে আমার পুরো ভারত সব স্টেটে, সব জাতির সাথে, সব কাস্টের সাথে মিলে মিশে কথা বলে, আলাপ আলোচনা করে, হ্যাঁ, একটু ভালোবাসা আদান প্রদান করা। তো মোটামুটি ভারতবর্ষের যতগুলো দেশ ঘুরলাম, স্টেট ঘুরলাম, সব কটাই ভালো লাগলো, খারাপ না। এখন অব্দি এইখানে, এরপরে যাব হিমাচলে, উত্তরাখণ্ডে, উত্তরাখণ্ড দিয়ে নেপাল ঢুকবো, নেপাল ঢুকে সিকিম বেরোবো, সিকিম দিয়ে নর্থ ইস্ট করে কলকাতা শেষ। ব্যাস, আমার ট্রিপ কমপ্লিট, ট্রিপ কমপ্লিট। তো এই সত্যি কথা, আমারও একই রকম একটা অনুভূতি হচ্ছে। যেখানে যাচ্ছি সব ভালো মানুষদের সঙ্গে পরিচিত হচ্ছে, প্রত্যেকটা রাজ্যই বেশ ভালো, কোথাও কোনো অসুবিধে নেই, কোথাও কোনো অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয় না। তো ওনাকে দেখে সত্যি ইন্সপায়ার হলাম। ওনার যথেষ্ট বয়স হয়েছে, চুল দাড়ি পেকে গেছে, কিন্তু সত্যি কথা বলতে আপনি কিছু করতে চান তাও আপনার বয়সের কোনো বাধা দিতে পারে না। বাঙালিদেরকে বলবো, বাঙালি জাগো, কিছু করো। আগেও আমরা পৃথিবীকে রাস্তা দেখিয়েছি, আগামীতে যেন আমরা পৃথিবীকে রাস্তা দেখাতে পারি। জয় হিন্দ, জয় বাংলা।